এই সরকারের উপরে ভয়াবহ সুনামি আসছে, সেই সুনামি ট্যাকেল দেওয়ার মতো ক্ষমতা এদের নাই। এই দেশটা হলো একটা জাহান্নাম, এটা একটা জাহান্নাম। হঠাৎ করে 111 এর ভয় কেন? এই যে আমাদের যে বাংলাদেশের একটা বেহায়া দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, হঠাৎ করে 111 এর কথা কেন বলবো? হঠাৎ 111 এর ভয় কেন সরকারের? প্রিয় দর্শক, এখানে কি ডালমেকুস কালায় হয়ে রয়েছে, অর্থাৎ এখানে কি কোনো রহস্য লুকিয়ে রয়েছে? প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন বুরহান মাহমুদ। তিনি মূলত এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, তো সামনেই আমি আপনাদের সেই আলোচনাটি দেখাবো। প্রিয় দর্শক, দ্বিতীয়ত আপনাদেরকে দেখাবো, বিএনপির একজন নেতাকর্মী বলেছেন এই সরকারের উপর ভয়ঙ্কর একটা প্রভাব পড়বে, যার ট্র্যাকেল দেয়া এই সরকারের পক্ষে সম্ভব না। প্রিয় দর্শক, যার কিছুটা নমুনা আমি আপনাদের ভিডিওর শুরুতেই দেখিয়েছি। তো প্রিয় দর্শক, এই দুইটা ভিডিওর সাথে আমি আপনাদের আরও একটি ভিডিও দেখাবো, যেই ভিডিওটি হতে চলেছে আজকের তিনটা ভিডিওর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঝড় তুললেন সাবেক ছাত্রলীগ নেতা। তিনি আরও বলেছেন এই মুহূর্তে দেশটা কোন পরিস্থিতিতে রয়েছে এবং সামনে বিএনপি সহ তাদের সমমনা দলগুলোর আসলে কী করা উচিত, সেই বিষয়ে তিনি কথা বলেছেন। তো প্রিয় দর্শক, আপনি যেই দলের নেতাকর্মী বা যেই দলের সমর্থক হয়ে থাকেন না কেন, আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, তাহলে কিছু শিখতে বা কিছু বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা প্রথম থেকে ভিডিও দেখা শুরু করি। তো প্রথমে আমরা দেখে আসি বোরহান মাহমুদের বক্তব্যটি, যেখানে তিনি 111 এর ভয় নিয়ে সরকারকে যে বার্তাটি দিয়েছে সেই বার্তাটি শুনে আসি। হঠাৎ করে 111 এর ভয় কেন? এই যে আমাদের যে বাংলাদেশের একটা বেহায়া দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, হঠাৎ করে 111 এর কথা কেন বলবো? তা নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা করতে গেছে, সেখানে বলছে 111 এর কথা কেন বলবো? দেখেন, আপনার যখন খারাপ সময় আসবে না, আপনার মুখ দিয়ে খারাপ কথাগুলাই বের হবে, নেতাকর্মীদের সাহস দেওয়ার মতো কোনো কথা বের হবে না। সে অনেক কথা বলছে এখানে, সে বলছে যে 111 ঘটানোর চেষ্টা চলতেছে, এই কথাটা তো বলছে। এখন আপনারা বলেন যে এত বড় এক সবকিছু কাজ শেষ করলো, নির্বাচনের মানে জাতীয় পার্টিকে জোর করে নির্বাচনে রাখলো, নির্বাচনের ট্রেন চালু হয়ে গেল, এখন আবার কেন 111 এর কথা আসবে? কেন এখন কেন 111 এর কথা আসবে? আপনারাই বলেন, আপনার নিজেরা ব্র্যান্ড খাটান যে কেন 111 এর কথা আসবো। এখন আপনারা তো জানেন যে 111 কখন ঘটছিল, এটা তো আপনারা সবাই জানেন। 111 ঘটছিল কখন আপনারা তো জানেন? 2007 সালের জানুয়ারির 22 তারিখে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জি, আপনারা তো সবাই জানেন, এবং সম্পূর্ণ কাজ কিন্তু সম্পূর্ণ করছিল। কিন্তু এই নির্বাচনে আপনার মনোনয়ন প্রত্যাহার করছিল আওয়ামী লীগ, তারা সরে গেছিল বাংলাদেশে, তখন তো বড় দলই কিন্তু আওয়ামী লীগ, তারা সরে গেছিল নির্বাচন থেকে। যাই হোক, বর্তমান যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, যেমন জামাত নির্বাচনের বাইরে, তারপরে হচ্ছে আপনার চরমনা নির্বাচনের বাইরে, বিএনপি নির্বাচনের বাইরে, তো এর থেকে শুধু আমলিক তখন ছিল। এখন আমার কথা হচ্ছে 111টা যখন ঘটে, আমি আপনাকে বলি সেটা হচ্ছে 111 কখন ঘটছিল। দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জানতো না যে আসলে এমন কিছু বাংলাদেশে ঘটতে যেতেছে। 10 তারিখে কুমিল্লাতে একটা মিটিং শেষ করে আসলো এবং 11 তারিখে তাকে ক্ষমতা ছেড়ে দিতে হইলো জানুয়ারি মাসে 2007 সালে, আপনারা তো সবাই জানেন। এখন রাজনীতিতে ভাই শেষ বলে কিছু নাই, রাজনীতি শেষ বলে কিছু নাই। এখন 111 কি ঘটছে বাংলাদেশে সবাই আমরা জানি ভাই, আমরা কে না জানি 111 কি ঘটছে? বলেন 111 কি ঘটছে সবাই আমরা জানি, এটা তো সবাই ভুক্তভোগী বাংলাদেশের প্রতিটা জনগণিত জানে, শুধু আওয়ামী লীগ বিএনপি। এখানে -2 প্ল্যান ছিল, -2 111 এর সময় আপনার শেখ হাসিনাকে বলছিল তুমি দেশ ছেড়ে চলে যাও, সে কিন্তু চলে গেছিল, আপনার তো সবাই জানেন সে চলে গেছিল, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলছিল সে যায় না, এটা আমেরিকার তরফ থেকে বলা হয়েছিল। তখন যে আমেরিকান রাষ্ট্র হচ্ছিল সে বলছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা কথাই বলছিল, এই দেশ ছাড়া আমার যাওয়ার কোথাও নেই, সে যায়নি। পরে যখন সে শেখ হাসিনা চলে গেল, যাওয়ার পরে জানতে পারলো যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সে দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নেয় না এবং সে গ্রেপ্তার হয়েছে, জেলে গেছে, তারপরে কিন্তু সে দেশ আসার জন্য পাগল হয়ে যায়। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী, কোনো কিছুর সাথে আস্তদন্ত আপোষ করে নাই, আজকে যদি আপোষ করতো তাহলে কিন্তু জেলে থাকতে হয় না, সে আজকে লন্ডনে থাকতো, সে আপোষ করে নাই, সেই জন্য সেই বয়সে এখনো জেলে, আপোষহীন নেত্রী। কিন্তু এই 111 এর দুটা দলেরই ক্ষতি হয়েছে, তখন -2 একটা প্ল্যান ছিল যে -2 করবে, যাই হোক -2 করতে পারেনি। কিন্তু এখন যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে ভাই, 2023 এসে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে -2 না, এখানে -4 হয়ে যেতে পারে। একটা কথা বললাম, যদি এমন কিছু ঘটে 111 এর মতো, আমি চাই না যে 111 বাংলাদেশে আবার আসুক, 111 এর মতো এমন কিছু ঘটলে তাইলে এই আওয়ামী লীগ এই শেখ হাসিনা আজকে তারেক রহমানকে জানুয়ারি বলতেছে, অনেক কথা বলছে, শেখ হাসিনা তারেক রহমানের হাতে পায়ে ধরবে, শুধু এই দিনটার অপেক্ষায় বসে থাকে। প্রিয় দর্শক, আমি আশা করি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে বোরহান মাহমুদের বক্তব্যটি শুনেছেন, এবং এই বক্তব্যটি শোনার বা দেখার পর আসলে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তবে তার আগে বলে নিন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা দ্বিতীয় ভিডিওটি দেখে আসি। এই সরকারের উপরে ভয়াবহ সুনামি আসছে, সেই সুনামি
ট্যাকেল দেওয়ার মতো ক্ষমতা এদের নাই। মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা বিশ্ব এই যে হঠাৎ করে নীরব হয়ে গেলেন, সাইলেন্ট, কোনো কথা বলছেন না, এই নীরবতার মানে কি? এই নীরবতার উদ্দেশ্যটা কি? এই নীরবতা শুধু নীরবতা নয়, এই নীরবতা যে ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর, সেটি কিন্তু সামনে টের পাবে যারা এখন এরকম একটা পাতানো একতরফা নির্বাচন করার পাইতারা করছে। অলরেডি বিভিন্ন গণমাধ্যমে আসছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের যে রাষ্ট্রদূত আপনার ইমরান খান বা ইমরান হোসেন, ইমরান সাহেব আমেরিকার শ্রম বিষয়ক যিনি মিনিস্টার রয়েছেন, মন্ত্রী, তার সাথে বৈঠক করেছেন। অনেক চেষ্টার পরে ওনারা কোনোভাবেই সময় দিচ্ছিলেন না, তারপরেও উনি অনেক কষ্টে সময় বের করে, সময় ম্যানেজ করে ওনার সাথে মিটিং করেছেন। তবে সেই মিটিংয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে কড়া একটা মেসেজ, একটা বার্তা দেওয়া হয়েছে, সেটি কিন্তু যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারকে জানিয়েছেন। এবং সেটি কি জানেন? সেটি হচ্ছে বাংলাদেশে শ্রম অধিকার যে লঙ্ঘন হচ্ছে, ইতিমধ্যে কিন্তু এই শ্রম অধিকার নিয়ে, শ্রম অধিকার আইন লঙ্ঘন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র একটি থ্রেট দিয়েছেন, যেমন এটা নিয়ে তারা যে আগামীতে বড় ধরনের একটি প্রেশার, একটি চাপ এই সরকারের উপরে দিতে যাচ্ছে, এটি কিন্তু পরিষ্কার। এখন এখানে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন, প্রশ্ন রাখছেন যে ভাই নির্বাচনের আগে আমেরিকা তো কিছুই বলছে না, তাহলে কিভাবে হবে? হ্যাঁ, তারা সময় মতোই ধরবে, সময় মতোই করবে, কখন ধরবে আর কখন করবে সেটি আপনারা টের পাচ্ছেন না, টের পাবেনও না, কিন্তু যখন ধরবে তখন বুঝবেন যে আসলে প্রবাদ আগে ছিল, এখন প্রবাদ পাল্টে গেছে, যে বাঘে ছুলে এক ঘা, আমেরিকা ছুলে বা ধরলে ষোলো ঘা। আমরা কিন্তু সেদিকে যাচ্ছি, সেদিকেই আগাচ্ছি, আমরা তাদেরকে সেই সুযোগটা করে দিয়েছি এরকম একটা একতরফা পাতানো নির্বাচনের আয়োজন করে। আমি আপনাকে বলেছিলাম এই যে আমাদের গৃহপালিত বিরোধী দলের চেয়ারে বসতে যাচ্ছে জাতীয় মুনাফিক পার্টি বা জাতীয় পার্টি, এদেরকে আমি জাতীয় পার্টি বলি না, এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী জাতীয় মুনাফিক পার্টি। এই জাতীয় মুনাফিক পার্টির চেয়ারম্যান জিএম কাদের, বিগত এক দেড় মাস ধরে তাকে দেখেছেন মিডিয়ায়? দেখেন নাই? তাহলে তিনি কোথায়? হ্যাঁ, মাঝে মাঝে মাসে একবার আসেন বাধ্য হয়ে, মানে সেটাও নিয়ে আসা হয়। এই যে তিনি হঠাৎ করে সাইলেন্ট হয়ে গেলেন, ব্যাকফুটে চলে গেলেন, মিডিয়ার আড়ালে চলে গেলেন, কেন জানেন? হে, এটা অনেকে জানে না, তিনি আড়ালে গেছেন চাপে এবং তাপে। এই চাপ এবং তাপ কথাকার, এই চাপ এবং তাপ মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের। আমি আপনাদের বলেছিলাম না যে ডোনাল্ড লু যে চিঠি বাংলাদেশে পাঠিয়েছেন, যে চিঠি তিনি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের মাধ্যমে আপনার জিএম কাদেরের দরবারে পৌঁছে দিয়ে আসছিলেন সেই এক দেড় মাস আগে, ওই চিঠি পাওয়ার পরে জিএম কাদেরের চোখ মুখের অবস্থা কিন্তু ঘোলা হয়ে গেছিল, বিবর্ণ হয়ে গেছিল। এবং এরপরে তিনি বেশ কয়েকটি প্রোগ্রামে বক্তব্য রেখেছেন, এবং সেই বক্তব্য আপনারা যদি খেয়াল করেন, তার চোখে মুখে একটা আতঙ্কের ছাপ ছিল। এবং তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে সরকার যদি একতরফা একটা নির্বাচন করতে চায় বা করে, তাহলে বাংলাদেশের উপরে এক ভয়ঙ্কর সুনামি নেমে আসবে। প্রিয় দর্শক, আমি আশা করি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে দ্বিতীয় ভিডিওটাও দেখেছেন, এবং এই দুইটা ভিডিও দেখার পর আসলে ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে তা অবশ্যই জানাবেন। তো এবার আমরা চলে যাচ্ছি তিন নম্বর ভিডিওতে, যেখানে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে সাবেক ছাত্রলীগ নেতা কিছু কথা বলেছেন। তো চলুন সেই বক্তব্যটি শুনে আসি। দেশটা হলো একটা জাহান্নাম, যাদের নেতা একদিন বলেছিল রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, দেশের মানুষকে মুক্ত করে ছাড়বে ইনশাল্লাহ, সেই দলের নেতার সংগঠন তার মেয়ের নেতৃত্বে এই দেশটা হলো একটা জাহান্নাম। এটা একটা জাহান্নাম, ওই যে আপনারা বলেছেন এটা একটা নরক। একটা দেশের প্রধানমন্ত্রী সারাদিনে কোনো সত্য কথা বলে না, আমি বলেছিলাম উনি দুইটা সত্য কথা বলে, একটা হলো রাত্রে ঘুমানোর সময় সিকিউরিটিকে বলে দরজাটা লাগাও, আর সকালে উঠে বলে দরজাটা খোলো, এছাড়া কোনো সত্য কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে না। এটা একটা ফ্যাসিজম, এটা একটা অটোক্রেসি। এই ফ্যাসিজম কায়েম করার জন্য একদল লোক একজন লোকের দুর্বৃত্ত লালসাকে চরিতার্থ করার জন্য, অফুরন্ত অন্যায় অপরাধী লালসাকে চরিতৃত্ব করার জন্য ক্ষমতা চায়, সম্পদ চায়, সেই সম্পদের চতুর্দিকে ঘেরাও করে তাদের পরিবার, তাদের আমলা পেয়াদা, উজির নাজির কোতোয়াল উবায়দুল কাদেররা, তাদেরকে পাহারা দেওয়ার জন্য থাকে অস্ত্র পুলিশেরা, তাদেরকে বুদ্ধিশুদ্ধি দেওয়ার জন্য থাকে ইয়োনো থেকে ধরে সিনিয়র সচিবেরা, আর সবকিছুকে পাহারা দেওয়ার জন্য ওই যে থাকে বিচারপতি, তোমার বিচার করবে যারা আজ জেগেতে সেই জনতা,
আমাদের দেশের বিচার বিভাগ আজকে এমন হয়ে গেছে, মানুষ নিয়মেদিক বিবেক তবে বিচার বিভাগ বোবা হয়ে গেছে, বন্ধুরা দেশ ধ্বংস হয়ে গেছে। এই দেশ থেকে পরিত্রাণ পেতে হবে, এই অত্যাচার থেকে পরিত্রাণ পেতে হবে। বিড়াল মারলে একটা কাঠি যথেষ্ট, গরু মারলে একটা লাঠি যথেষ্ট, কিন্তু বাঘ মারতে গেলে সুন্দরবনে বন্দুক লাগে। সরকার তাড়িয়েছি কিন্তু ফ্যাসিস্ট তাড়াই নাই কোনোদিন। ফ্যাসিস্ট তাড়িয়েছিলাম আমরা 1971 সনে, তখন যুদ্ধ করেছিলাম। আজকে তো আমার দেশ আমার, তাদেরও দেশ তাদের, এটা একই বাংলাদেশ। যুদ্ধ করবো কার সামনে? সাথে সশস্ত্র যুদ্ধ না, আমি জানি না যুদ্ধ কোন দিকে যাচ্ছে। আমি জানি, আমি সবসময় এই কথাটা বলি, বাংলায় শুধু বেলি চামিলি আর জুঁই ফুল ফুটে না, এদেশে রক্ত গোলাপ রক্ত জবাও ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। আমি এটা জানি, এই দেশের মানুষ যত নরম, প্রয়োজন পড়লে চৈত্র মাসের মাটি যেমন ইট হয়ে যায়, মানুষ প্রয়োজনে দেশে সেই রাজনৈতিক যুদ্ধ শুরু করবে। কাউকে দেশে থাকতে দেবে না, যারা এই দেশের মানুষের সমস্ত অধিকারকে হত্যা করে মানুষকে গুলি করে রক্তের সাগর সৃষ্টি করেছে এবং করছে, তাদের সিংহাসন মানুষ রক্তের সাগরে ডুবিয়ে দেবে, কাউকে ক্ষমা করবে না বন্ধুরা। প্রিয় দর্শক, আমি আশা করি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে তিনটা ভিডিওই শুনেছেন বা দেখেছেন। প্রিয় দর্শক, তিনটা ভিডিও দেখার পর যদি ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকে তাহলে তা অবশ্যই জানাবেন। প্রিয় দর্শক, আজকের নিউজটি ছিল মূলত এ পর্যন্তই। ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।